সারা রাত ঠিকমতো ঘুম হয়নি না? তোমাকে এখানে সারা রাত জেগে বসে থাকতে কে বলেছে? এখন কেমন আছো? একটু একটু ভালো বোধ করছো? ভালো আছি। তাহলে কিন্তু আজ ডাক্তার দেখাতে হবে। তোমার কথা শুনবো কেন? তুমি আমাকে ডাক্তার দেখাতে বলার কে? না না, আমি কেউ নই, আমি কেউ নই, তবুও বলছি একজন অল্প পরিচিত মানুষও তো বলে, সেরকমই ধরে নাও না আমার কথা। তেমনই কেউ একজন বলছে। এখন তুমি এখান থেকে যাও দেখিনি, দিনের আলো ফুটে গেছে, যাও বিছানায় গিয়ে ঘুমো। সকালে আমার ঘুম আসে না, সূর্যোদয়ের পর আমি আর ঘুমোই না, আবার সেই সূর্য আসতে। তবে যে কাল ঘুম হলো না সারা রাত, তাহলে কি হবে? কি আবার হবে? শরীর খারাপ হবে? যতই তুমি হিল্লি দিল্লি করে বেড়াও না কেন, যতই পাহাড় জঙ্গল করে বেড়াও না কেন, বয়স যে হয়েছে সে কথা তো মানতে হবে। তা তো হয়েছে, সেই জন্য আমার কোনো চিন্তা নেই। বরং ঈশ্বর যদি আমায় কাছে ডাকেন তাহলে আমি আনন্দিত হব। চিরকালের স্বার্থপর। এই কথাটা আমি চলে যাবার আগে কিন্তু তুমি আমায় বলতে না, বরং বলতে তুমি সবার জন্য এত ভাবো, নিজের জন্য একটু ভাবো না কেন? আজ কিন্তু তুমি উল্টো কথা বলছো। সময় কি স্মৃতিগুলোকেও সব এলোমেলো করে দেয়, সব হিসেব উল্টে দেয়? সার্থকবার বলেই তো চলে যেতে পেরেছ, আমার কথা বাদ দাও। আমি তো কোনোদিন কেউ ছিলাম নি তোমা, আজও নই, ভবিষ্যতেও থাকবো না। কিন্তু তোমার তো একটা ছেলে আছে, তার কথা তো ভাববে। একটা ছেলে মনের ভেতর কত কষ্ট গুমড়ে রেখেছে সেটা তুমি বোঝোনি? সংসারী মানুষদের মতো তুমি আমায় হিসেবের মধ্যে ফেলছো কেন? তুমি তো জেনেই গেছো আমি চিরকালের সংসার ছাড়া, বলেছ তো কতবার আমি স্বার্থপর। স্বার্থপর মানুষ কি নিজেকে ছাড়া আর কারোর কথা ভাবে? তুমি বলো। স্বার্থপর বলেছি বলে গোসা হয়েছে বুঝি? তবে তো তুমি চিরকালেরই স্বার্থপর। একথা যে দেখবে যে শুনবে সেই বলবে, তোমার আচার আচরণে তো সেটাই প্রমাণ হয়। গোসা আমার হয় না, কার উপর রাগ করব আমি? এই পৃথিবীতে কে আছে আমার? কেউ নেই, কেউ নেই কো তোমার? হয়তো কোনোদিন ছিল, কিন্তু আজ আর কেউ নেই আমার, আমার জন্যই নেই, আর সেই জন্য আমার কোনো আক্ষেপও নেই। তা থাকবে কেন? তুমি বাইরের লোককে আপন করেছ আর আপনার লোককে দূরে ঠেলে দিয়েছ, তোমার আক্ষেপ থাকতে যাবে কেন? আচ্ছা একটা কথা বলো তো, অনেক লোকে দেখেছে, অনেক লোকে বলেছে তুমি নাকি বিয়ে শাদি করে বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এখান থেকে চলে যাওয়ার পর কিরম ঘটনা ঘটেছিল? যদি আমি এখন বলি যে এরকম কোনো ঘটনা ঘটেনি, তাহলে কি তুমি মন থেকে বিশ্বাস করে নিতে পারবে আমাকে? তবুও তুমি বলো, বলো। আমি তো বলেছি আগে, বলিনি? তুমি বিশ্বাস করনি বলে, তোমার মনে সন্দেহ আছে বলে তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো, তাই আমার কাছে আর জানতে চেও না। যারা বলেছে তাদের কাছেই আরেকবার জানতে চাও?
সে কি আর এখনকার কথা? সেই পেত্তম পেত্তম যখন ছেড়ে তুমি আমায় চলে গিয়েছিলে, খুব কান্নাকাটি করত, মনকে কিছুতেই মানাতে পারতাম না। খালি মনে হতো একটা মানুষ চিরকালের মতো আমাকে না বলে কয়ে চলে যেতে পারলো, তো তখনকার কথা। বলে গেলে তুমি কি আর আমাকে যেতে দিতে হেমাঙ্গিনী? আবার এই কথাও তো ঠিক, একজনকে হাতে ধরে নিয়ে এসে তাকে ফেলে রেখে পালিয়ে চলে যাওয়াও তো কাপুরুষতার লক্ষণ। আমি তো আমার সম্পর্কে কোনো অভিযোগই অস্বীকার করছি না। তুমি যা বলছো, তোমরা যা বলছো, সবই তো মাথা পেতে নিচ্ছি। আর কি করতে পারি বল? আর কি করবে তুমি? আর কি করতে পারবে? তোমার দ্বারা আর কি করা সম্ভব সে কথাই বলো না। সত্যি তো, ঠিকই তো, আমার দ্বারা আর কিছুই সম্ভব নয়। আমার তো এই সংসারে কোনো দামই নেই। নইলে দেখলে না, যে প্রতীক আমার দিকে মুখ তুলে তাকাতো না পর্যন্ত, সে আমার সঙ্গে কি ব্যবহার করলো? করবে নাই বা কেন? চিরকাল একাই সেই সংসারের দায়িত্ব সামলে এসেছে, টাকা থাকলে কি শুধু দায়িত্ব সামলানো যায়? তবে হ্যাঁ, তুমি তোমার আপিসের পাওনা টাকা আমার ব্যাংকে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলে, টাকাতেই কি সব কিছু হয়? আর কটাই বা টাকা, তারপর আমি কিভাবে ছেলে মানুষ করব ভেবেছো? যদি ঠাকুরপো না দেখতো তাহলে। হেমাঙ্গিনী, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এই বিশ্বাস আমার ছিল প্রতীক দেখবে। প্রতীক তো তেমন ধরনেরই মানুষ, ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে তো এই নয় যে ও মানুষটা খারাপ। ও তোমাকে কত ভালোবাসে, তোমাকে কত সম্মান করে। তোমার এতটুকু কষ্ট দেখলে ও মনে কত কষ্ট পায়। করবে নাই বা কেন? আমি যে সারাটা জীবন ওদের সংসারের জন্য দিয়ে দিল, তা নাহলে কি ছিল আমার এখানে থাকার? কে ছিল আমার? শুধু আমি ছিলাম না, আর সবই তো ছিল তোমার। ভরা সংসার, সন্তান, সম্মান। আর সম্মানের কথা মুখ ফুটে বলোনি। আমার যে কত সম্মান ছিল সে আমি জানি। কোনো বিয়ে বাড়িতে ওর কাজ করতে গেলে সবাই বলতো ওকে নিস নে, ওকে নিস নে, ও পয়া, ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে। আমার খুব ভালো লেগেছিল না এইসব কথাগুলো শুনতে, খুব ভালো লেগেছিল। শুধু কি তাই, যখন তুমি ছেড়ে চলে গেলে সবাই জানতো তুমি নেই, তুমি আর কোনোদিন ফিরবে না। কত মন্দ লোক আমার দিকে চোখ দিয়েছিল, তা তো তোমাকে কোনোদিন জানতেও হয়নি। আমার যুদ্ধটা একাই সামলাতে হয়েছে আমাকে, অন্য কাউকে জড়াইনি আমার এই যুদ্ধের সঙ্গে। আমি একা শক্ত হাতে সব কিছু দমন করেছি। তোমার মধ্যে দুর্গা শক্তি আছে মাঙ্গিনী, আমি বরাবরই জানতাম যে তুমি পারবে। সেই জন্যই বুঝি ছেড়ে চলে গিয়েছিলে আমি পারবো বলে? হে মাঙ্গিনী, আমাকে তুমি ক্ষমা করে দাও। এত বছর পরে আমার সামনে এসে দাঁড়িয়ে ক্ষমা চাইলেই বুঝি আমি তোমাকে ক্ষমা করে দেব? আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, তবু আমি একটা কথাই বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আমার সমস্ত অপরাধের জন্য আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে যে আমার আমার আত্মা মুক্তি পাবে না হেমাঙ্গিনী। তার মানে কি বলতে চাও তুমি? বললাম যে আমার আত্মা এই পৃথিবী ছেড়ে আর কোথাও যেতে পারবে না।
আমার তো আর কিছু করার নেই এই পৃথিবীতে, তাই তাই আমি এই পৃথিবীর মায়া কাটাতে চাই, কাটাতে চাই। তুমি কি ইচ্ছে মৃত্যু নেবে নাকি? তুমি এত ক্ষমতাবান যে তুমি চাইলে ঈশ্বর তোমাকে মৃত্যুর বধ দিয়ে দেবেন? না না, তা নয়। তবে তবে আমি নিশ্চিত, মানুষের মন থেকে যখন বাঁচার ইচ্ছে হারিয়ে যায়, যখন যখন তার মন চায় যে সে আর বাঁচবে না, তখন মৃত্যু তার কাছে ধীরে ধীরে এগিয়ে আসে। হ্যাঁ, এগিয়ে আসে মঙ্গিনী। তোমাকে তো এত সহজেই সংসার মুক্তি দেবে না? সংসার আমি বুঝি না, আমি শুধু তোমাকে বুঝি। তুমি মুক্তি দিলেই আমার মুক্তি। বললুম তো, তোমার শাস্তি হলো বাকি জীবনই সংসারের ঘানি টানা। সারা জীবন আমি যা কষ্ট করেছি সে কষ্ট তুমি করবে। সারা জীবন আমি যে যে দায়িত্ব সামলেছি তুমি সেই দায়িত্ব সামলাবে। কোথায় যাবে তুমি? অনেকদিন ধরেই ভাইরা বলে, দিদি এখানে চলে এসো, এখানে চলে এসো। আমি যাইনি, কিন্তু আজ আমার ছুটি হয়েছে, আজ যাব। কিন্তু তুমি ছাড়া যে সংসার আছো, ওসব কথা বলে কোনো লাভ নেই গো। একদিন তোমাকে ছাড়া আমার জীবন অচল ছিল, তা বলে কি জীবন থেমে গেছে? যাইনি। একদিন তোমাকে ছাড়া আমার সংসার অচল ছিল, তা বলে কি সংসার থেমে গেছে? নাকি আর এগোয়নি সংসার? সবই হয়েছে, তেমন আমি না থাকলেও সব কিছু হবে। ধরো যদি আমি মরে যাই, সংসার কি থেমে থাকবে? কিচ্ছু থেমে থাকবে? থাকবে না। তাই এইসব অকাজের কথা বলে আর কোনো লাভ নেই গো। এই পৃথিবীতে কেউ কারণ নয়, সবাই নিজের নিজের। কিন্তু অপরাধ করলাম আমি, সাজা পাবে তুমি। এই সংসার ছেড়ে তুমি কোথায় যাবে? এই সংসারে যে তোমার আত্মা আছে, অন্য কোথাও নতুন করে গিয়ে তোমার কি ভালো লাগবে? ভাইদের সংসারে তুমি কি থাকতে পারবে? সেই সংসারে কি তোমার এখানকার মতো জোর থাকবে? যে জীবনে নিজের স্বামীর ওপরেই জোর করতে পারেনি, সে অন্যের উপর কি জোর করবে? ঠিক আছে, এসব কথা বাদ দাও। আসবো জেঠুমনি। আরে, এত সকাল সকাল উঠে পড়েছো তুমি? আসলে আমি ঘুমোইনি, জেগেই ছিলাম। সারা রাত তোমাকে ঘুমোতে কে নিষেধ করেছে মা? আমি ঘুমোইনি কারণ যদি তুমি ডাকো আর আমি শুনতে না পাই। এই দেখো, এইভাবে কেউ শরীরের অযত্ন করে? তোমার তো বিশ্রামের দরকার, চোখ মুখ একদম বসে গেছে। সেটা তুমিও ঘুমোওনি? না, আসলে তোমার জেঠিমণি ঘুমিয়ে পড়েছিলেন ওষুধ খেয়ে, তারপর আমি ঘরেই বসে রইলাম। যদি তোমার জেঠিমণি রাত্রে আবার ব্যথাটা বাড়ে। উনি সারাটা জীবন আমাকে একা রেখে আমার অসুখের সময় মাতার কাছে বসে রইলেন, বলা যায়নি। এবার বোধহয় আমি মরতেও পারি। মেজামা, তুমি আবার এসব কথা বলছো? চা এনেছি, আগে চা খাও। তোমার জেঠুমনিকে নিয়ে যাও দেখিনি। কাল বোধহয় সারা রাত কিছু খাওয়া হয়নি, ঘুম তো হয়নি। সকাল সকাল ভালো ভালো রেঁধে জেঠুমনিকে খাওয়া। না না, আমি তো একবারই খাবো। রাখো তো তোমার এই সন্ন্যাসের নিয়ম। তুমি এখন সন্ন্যাসে নেই, সংসারে আছো।
সন্ন্যাসী জীবন আর সংসারী জীবন আলাদা হয়, দুটো নিয়ম আলাদা। আর এই সংসারে আমি যা বলবো তাই হবে। তাই তোমাকে যা যা বললু, যা যা হুকুম করলু, তাই তুমি রান্না করে খাওয়াবে, আর তোমাকে সেটাই খেতে হবে। তোমার এই সন্ন্যাসী জীবনের নিয়ম এখানে চলবে না বলে দিলু। আমি কোনো নিয়ম চালাতে চাইনি। দীর্ঘদিন এই অভ্যেসে থাকতে থাকতে আমি আর খেতে পারি না অন্য সময়। জেঠুমনি, একটু একটু করে অভ্যেসটা তো বদল করতে হবে। কেন বলো তো মা? তুমি তো আর কোথাও যাচ্ছ না। তার মানে? মানে আবার কি? আমি তো আগেও বলেছি তোমাকে এখানেই থাকতে হবে, আর আজকেও বলে দিলাম শেষবারের মতো। আমি তাহলে তোমার মেজমা থাকবেন না, তাই কি তোমরা চাও? তোমরা দুজনেই থাকবে, আমাদের কি কোনো শক্তি নেই, জোর নেই? আমরা ঠিক মেজমাকে আটকে রাখবো, আর যদি আটকে রাখতে না পারি তাহলে ভাববো যে মেজমার কাছে আমাদের পরিবারের কোনো দামই নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক পাকা পাকা কথা বলেছো, আর এত পাকা পাকা কথা বলতে হবে না। কথা শুনলে মনে হয় যেন বয়সের কোনো গাছপাতর নেই কো। যাও যাও, জেঠুকে নিয়ে যাও দেখিনি। হর্ষ বাড়ি আছে? হ্যাঁ, কিন্তু বেরোবে, বলছিল তো দাদা ভাই যে আজকে অফিসে যেতেই হবে। তাকে বলো কাগজটা যেন যত তাড়াতাড়ি পারে আনে। তোমার জেঠিমনি ওই কাগজে সই করতে না পারলে উনি শান্তি পাচ্ছেন না। কিসের কাগজ? বারে, হর্ষকে আমরা কি কাগজ আনতে বলেছি? ওই তো ছাড়াছাড়ির কাগজ, একটা সই করলেই সব হয়ে যায়। আমার মনে হয় একটা সইয়ে কোনোদিন সম্পর্ক গড়েও না, আর কোনোদিন কোনো সম্পর্ক ভেঙেও যায় না। সম্পর্ক যদি ভাঙারই থাকে তাহলে এত বছর পরে এত কান্না অভিমান অভিযোগ হয়ে ঝরে পড়ে না কিন্তু। আমি এটুকুই বিশ্বাস করি। জেঠুমনি, মেজমা কিন্তু আমার ওপরে এক্ষুনি রেগে যাবে। মেজমা কিন্তু কথা না শুনলে খুব রাগ করে। তুমি চলো তো এবার আমার সাথে। কিন্তু তোমার জেঠুমনিও তো শুধু চা খেয়ে থাকবেন, তাকেও তো খাবার দিতে হবে। হ্যাঁ, সে তো দেবই, আমি নিজে সব গুছিয়ে এনে দেব। খবরদার বলছি, এসবের কিচ্ছু দরকার নেই কো আমার। আমি যখন যা যা বলবো সেইটুকু দিলেই হবে। এখন যাও দেখিনি জেঠুমনিকে নিয়ে যাও। হেমাঙ্গিনী, আমি এতগুলো বছর এখানে ছিলাম না বলে তুমি আমার প্রত্যেকটা কথার অবাধ্য হবে তা তো হতে পারে না। আমি এখনো তোমার স্বামী আছি, আমি তোমাকে যা আদেশ করব তা তোমাকে করতে হবে। খাওয়ার ব্যাপারে তোমার কোনো কথা শোনা হবে না। যাও মা, তুমি তোমার জেঠিমনির জন্য খাবার নিয়ে এসো এই ঘরে, তারপর যদি উনি খেতে না চান তুমি আমাকে বলবে। কি করবে তুমি, কি করবে? যদি আমি খেতে না চাই তাহলে তুমি কি করতে পারো বলো? কি করবো তা তো জানি না। ঠিক আছে, পরিস্থিতি আসুক তখনই না হয় দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন চলো তো। চলো। বাবা, এই ফাইলে ডিভোর্সের পিটিশন ফর্মটা আছে। তুমি আনতে বলেছিলে? তোমার মাকে দাও, উনিই তো এটা চেয়েছিলেন। আমাকে দেবে মানে? আমি চেয়েছি, কিসের জন্য চেয়েছি? যাতে উনি সইটা করে দেয়। হর্ষ, তোমার বাবাকে বলো আগে ওনাকে সইটা করে দিতে হবে। আমি বলছিলাম কি যে সইটা করার আগে একবার
একবার ভালো করে ভেবে দেখলে হতো না? ভাবার কি আছে, ভাবার তো কিছু নেই। যে মানুষটা একদিন এই সংসার ছেড়ে চলে গিয়েছিল তাকে আমরা চাই না, এখানে ভাবার কি আছে? সারা জীবন যে তুমি তোমার বৌদিকে দেখবে তার কোনো গ্যারান্টি আছে? দেখো, এত বছর যখন দেখেছি বাকি জীবনটাও দেখব। এইটুকু গ্যারেন্টি অন্তত করা যায়। আর দেখো, যে মানুষটা সারা জীবন দেখেনি আর তার যে দেখার মতো কোনো ক্ষমতা নেই সেটা অন্তত নিশ্চিত করে বলা যায়।